রাজধানীর ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ সনি সিনেমা হল মিরপুরে অবস্থিত এই সিনেমা হলটি মিরপুর সহ রাজধানীবাসীর বিনোদনের খোরাক মিটে আসছে 1986 সাল থেকে। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারায় অনেকটাই যেন হারিয়ে যেতে বসছিল তার পুরনো জৌলুস। এমন সময় সিনেমা প্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সোমবার বিকেলে ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে স্টার সিনেপ্লেক্সে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল ও সনি সিনেমা হলের কর্ণধার মোহাম্মদ হোসেন 15 বছর মেয়াদী দ্বিপাক্ষিক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় সনি সিনেমা হলে গড়ে তোলা হবে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। প্রতিষ্ঠানটির কর্ণধার মাহবুব রহমান রুহেল বলেন, এটি হবে মিরপুরবাসীর গর্ব। আমাদের প্রথমে চিন্তা ছিল যে এটা স্টার সিনেপ্লেক্স মিরপুর হবে, কিন্তু আমার মনে হয় যে সনি হলটা যেহেতু একটা ল্যান্ডমার্ক এবং ঐতিহ্য আছে, তো আমরা স্টার সিনেপ্লেক্স সনি নামে এটা মানে মানুষকে বলবো। কারণ আমাদের স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স সীমান্ত স্কোয়ার, এটা হবে স্টার সিনেপ্লেক্স সনি। ওনাদের এক্সিস্টিংটা অনেক বড় হল আছে, বৈশিষ্ট্য হবে এটাই যে মানে এটা হয়তো বা মানে সবচেয়ে বড় একটা হল হবে। আমাদের ওই সিট ক্যাপাসিটি দেখে আমরা বুঝতে পারবো। তবে আমি মনে করি যে মিরপুরের জন্য তাদের একটা বড় বিষয় যে মানে 3টে স্ক্রিন আসছে আর এবং তিনটা ডিফারেন্ট টাইপের আমরা স্ক্রিন করবো, প্রায় 700টা মতো আসন। সনি সিনেমা হলের মালিক মোহাম্মদ হোসেন জানান, ইতোমধ্যেই সনি সিনেমা হল ভবনকে নতুন রূপে ঢেলে সাজিয়ে সনি স্কোয়ার নাম রাখা হয়েছে, যেখানে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান। আমি আশা করব যে যেটি উনি মাহবুব ভাই ডিক্লেয়ার করেছেন, অগাস্টের মধ্যেই মিরপুরবাসীকে একটি আধুনিক উন্নত মানের একটি সিনেপ্লেক্স উপহার দিবে। মাহবুব রহমান রুহেল আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সব শপিং মলেই একটি করে সিনেপ্লেক্স রাখা উচিত। কত স্ক্রিনে দেখানো যায়, কারণ রিলিজ প্ল্যানটা বড় ব্যাপার যে আমি যদি সেই 1000 হলে রিলিজ করতে পারি ভার্সাস মাত্র 50 হলে রিলিজ করলাম, এটাতে কিন্তু একটা মুভি প্রফিটেবিলিটি এবং একটা সাকসেসটা বেরিয়ে আসে। এবং বাংলাদেশে আমি আশা করবো যে যতগুলো শপিং মল হোক বা যত জায়গা হোক এই এন্টারটেনমেন্ট অপশনটা রাখতে হবে, কেননা এটা আমাদের সমাজের জন্য দরকার। আমাদের বিনোদন না থাকলে মানে যদি সুস্থ বিনোদন আমরা না রাখি তাহলে কিন্তু আমাদের যুব সমাজটা নষ্ট হয়ে যাবে। রীতিমতো হচ্ছে, সবাই কিন্তু এই মাদক জঙ্গিবাদ এইসব জায়গায় চলে যাচ্ছে, তো এটা আমি বলবো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি সবার জন্য। মিরপুর ছাড়াও আগামী 1 মে রাজধানীর মহাখালীতে নবনির্মিত সেনা কল্যাণ সংস্থা টাওয়ারে চালু হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন আরেকটি শাখা। আমাদের সাধ্যমতো আমরা 100 স্ক্রিনে প্রচারণের চেষ্টা করব। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।